আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই, অধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি, যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করব, মামলা রুজু করার জন্য মূলত এসেছে, মামলাটা কোথায় করবেন, মানে ধরুন আমরা বলেছি যে এখান থেকে আপনার সংসদ ভবনের এত বড় গিয়ে মিলবে উনি মানে ইন্ডিয়া দিয়ে যারা রয়েছে তারা সে তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যে মামলাটা রুজু হয়ে যাবে, তার মেয়ে আসছে মামলাটা করার জন্য আমরা হয়তো হেল্প করব, এই হেল্পের জন্য মূলত আসলে যে আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে জনপ্রিয় সংসদ সদস্য জিনাগের কালীগঞ্জ এলাকা, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ সুখী মুর্জিবাদ, আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক, কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই, অধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণের ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন, এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে নিচ্ছে, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন নিবিড়ভাবে, আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি, এই তথ্যগুলি আমরা এখন তদন্তে আমাদের আপনারা হয়তো আমার দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা থাকবো।